হ্যালো, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে এসেছি আমার শ্বশুর বাড়ির আত্মীয়র সঙ্গে দেখা করতে, মানে খালা শাশুড়ি। তো তাই কিছু কিনা কিছু দেখাবো, মানে তাদের সঙ্গে। সারিমে আগে চলে আসছে। সারিম, তুমি কার বাসায় এসেছো? দিদা বাসায়। তোমার দিদার বোন? দিদার বোন দিদা। সারিম তো বলেই দিল, শুনলেন, সারিমের দিদার বাসায় এসেছে। তা আমরা দিদার সঙ্গে কিছুক্ষণ সময়, কিছুক্ষণ মুহূর্ত থাকবো, সেটাই শেয়ার করবো। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন। ওকে ওকে। খালাম্মা অলরেডি নাস্তা সব রেডি করে ফেলেছে। শুধু খালাম্মা না, অবশ্য সিদ্রাতুলের আম্মু, শোভার আম্মু, ওইটা সিদ্রাতুলা শোভার আম্মু, দুজন মিলেই রেডি করে ফেলেছে। আমরা কিছুক্ষণ হলো মাত্র এসেছি। এটা মনে হয় টক খালাম্মা সুন্দর চটপটি করেছে বাসাতে, কারণ বলেছি বাইরের কিছু খাবো না। চটপটি, এটা চট মানে ফুচকা বাসাতেই ভেজেছে, রেডিমেড ফুচকা। এটা তরমুজ, এটা হচ্ছে নুডলস, আর পিচ্চিরা তো ভালো করছে। সাইম, তুমি কি খাবে? কি খাবে? কি খাবে বলো? আমি কি হয় আসো, এটা কি হয় জানো? আর এদিকে কেউ আছে? আর কি দিকে তাকাও, কি খাচ্ছ? ইশামণি, কি খাচ্ছ তুমি? এই মাত্র খেয়েছ, আর একটা খাও। এটা হচ্ছে আমার খালাম্মার ননদ, আবার বোন। খালাম্মাকেও তো চিনেন, অনেকেই দেখেছেন ব্লগে। আর এটা তো সিদ্ধার্থার শোভার আম্মু। হ্যাঁ, আমার আমার হাজবেন্ডেরও খালা। ওই আত্মীয়র মধ্যে তো বুঝবেনি, সব আত্মীয় স্বজন তো চিনেনি। খালাম্মার শোভার আম্মুকে তো সবাই চিনেই। চলে এসেছে, নামাজ পড়তে গিয়েছিল। আমরা এসেছি একদম মাগরিবের মুহূর্তে, তো নামাজ পড়ার টাইম, নামাজ পড়তে গিয়েছিল। খালাম্মা এসেই রেডি করে দিচ্ছে খালাম্মার ফুচকা। শোভার আম্মুকে তো দেখিয়ে দিয়েছিলাম, খালাম্মার ছেলের বউ শোভার আম্মু। এটা শোভা আসতে ছাড়ে তো, যারা অনেকে প্রশ্ন করেছিলেন ঈশ্বরদীতে কবে যাব, ঈশ্বরদী এসেছি। এবং আমার শ্বশুর বাড়ির পক্ষের খালা শাশুড়ি, আমার হাজবেন্ডের আপন খালা আর আমার শাশুড়ির আপন বোন, সবাই দেখতে থাকুন, আস্তে আস্তে বুঝে যাবেন। সব আত্মীয় স্বজনের বাসে যাব, বুঝতে পারবেন এরা আমার কে হয়। খালাম্মা রেডি করছে, আমরা সবাই মিলে মজা করে খাবো। তারিম তো এসে মহা খুশি সব আত্মীয় স্বজনকে পেয়ে, দাদির বাড়ির দিদার আত্মীয় স্বজন। এমনিও মিশু আরো মিশে গেছে, মানে বাপ চাচাদের মতোই হয়েছে, সবার সঙ্গে মিশতে পারে খুব তাড়াতাড়ি। আমরা খেয়ে ফেলেছি, এখন আরো সবাই খাবে। আর এটা হচ্ছে খালু, শাইমা খালাম্মার খালুকেও তো সবাই চিনে নি, এই যে খালাম্মাকে দেখতে পারবেন সবাই, খালাম্মা খালু। আর সারিম তো চাচ্চুর কোলে উঠেছে, এটা সজল চাচ্চু। সারিম হাই বলো, হ্যালো বলো। খেলনা চাচ্ছো এত তোমার, এই যে আপু, এখানে তো সব আপুই, ও ভাবি ভাইয়া বলতেছে, সব আপু। হ্যাঁ, এটা হচ্ছে নানি, এটা হচ্ছে আমার শাশুড়ির আপন খালা। শাশুড়ির এখন, আমার শাশুড়ির একটাই খালা আছে,
আমার শাশুড়ির একদম আপন খালা, এই খালা শিশু দিতেই থাকে, সাইমা খালা আমার শাশুড়ি। আর আত্মীয়র মধ্যে বিয়ে হচ্ছে এটা অনেকে জানেন, আর এটা হচ্ছে শোভা, শোভা হচ্ছে সিজাতুলের বোন, আর এটা হচ্ছে আমাদের ইশরা, চলে গেছে চাচুর সঙ্গে। এবং ফ্যামিলি সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছি, আর ফ্যামিলিকাল কিছু কথাবার্তা হচ্ছে একসঙ্গে। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি এখন চলে যাব, সারিম আমরা এখন চলে যাব, সিদ্ধাতুল বাই বাই, আমরা এখন চলে যাব, আমরা চলে যাব এখন দিদারের বাসা থেকে, বাই বাই। তোমার চলে যেতে ভালো লাগবে? খালাম্মা সুন্দর সুন্দর নাস্তা রেডি করেছিল, ফুচকা তো অনেক ভালো লাগলো, অনেকদিন পরে দেশে সেই প্রথম ফুচকা খেলাম বাসায় বানানো, আমরা হ্যাঁ হাতে বানানো কিনে খাইনি, ঢাকাতে কিনে আর বাইরের খাবার তো খাচ্ছি না, এর জন্য ভালো লেগেছে অনেক। সরি আমার ভিডিওতে বাই বাই বলো। বাই বাই, হ্যাঁ আচ্ছা চলো। খেলা করবো আমরা, যে আর একটা বাসায় যাবো, যে বাবা ওখানে যে ওখানে দেখা করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।